আমি গর্বিত আনন্দিত এই বয়সে আমি আমার লালা রুরাল কলেজ প্রাঙ্গণে শহীদ বেদিকে সাজিয়ে তোলায় হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে কলেজের তরফ থেকে ধন্যবাদ জানান কলেজের অধ্যক্ষ ডাক্তার তনুজ কুমার ধর। শনিবার তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে উড়ে এসে লালা রুরাল কলেজ প্রাঙ্গণে একাদশ ভাষা শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ওই কলেজের প্রাক্তন অধ্যাপক সুনির্মল কুমার দেবমিন। 50 বছর আগে তিনি লালা রুরাল কলেজ প্রাঙ্গণে নিজের হাতে শহীদ বেদি গড়ে তুলেছিলেন। জীবন সায়ান্নে পৌঁছে বাংলাদেশের সিলেট থেকে এসে একাদশ ভাষা শহীদ বেদিতে পুষ্পস্তবক দিতে পেরে নিজেকে গর্বিত মনে করেন তিনি। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনে। আমি গর্বিত আনন্দিত এই বয়সে আমি আমার তোমরা না, আমি গর্বিত। তোমরা তো ইতিহাস সৃষ্টি করলে, আমাদের প্রজন্মকে সেইভাবে গোলার শক্তি তোমরা দিয়ে। আমি যেকদিন পারি করব, করেই যাব। একটু সাইড লই ফলোটা এবং ইতিহাস পুরুষ আমার সামনে। আমি এই মুহূর্তটা যখন মনে করি, সেই ন মাসে উনি যে একটা স্মৃতি আমাদের এখানে, যে 1961 ভাষা শহীদদের প্রতি উনি যে একটা এখানে স্মৃতির যে স্মৃতি তৈরি করে রেখে গেছেন, 13 জন বাংলাদেশের আত্মীয় হবার আগে এখানে কি বলবেন শহীদ বেদিটা হাইলাকান্দি পৌরপতি কল্যাণ গোস্বামী নিজের রঙের প্রলেপ দিয়ে গেছেন, কি বলবেন? এটা হলো গিয়ে প্রায় 50 বছর আগে, তো তো গত শনি মঙ্গলবারে উনি এসেছিল। উনাকে হয়তো বলা হয়েছিল আমাদের মিনসার আর কি, অ্যাকর্ডিংলি উনি সেটার মানে মেইনলি রঙের কাজটা করে দিয়েছেন। এখন সুন্দর লাগে, দেখতে সুন্দর হয়েছে। সেটার যেটা এক্সপেন্ডিচার উনি টোটাইটাই বের করেছেন। আমি আমাদের কলেজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এই কাজটা করার জন্য। আপনি স্কুলে এসে উপস্থিত হয়েছেন এই কলেজে, কিরকম লাগছে আপনার? খুব 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 ভালো লাগছে, এবং আমি এটা চিন্তাই করতে পারিনি এখন এতজন শিক্ষক শিক্ষিকা আছেন, এবং এভরিবডি ইজ কর্মঠ, সজীব, প্রাণবন্ত এবং দায়িত্বশীল। আমি তো এখানে থাকি না ভাই, সুতরাং প্রেক্ষাপট আর বর্তমান শব্দ দুইটা একে অন্যের পরিপূরক। ওটা সৃষ্টি করে নিতে হয় যারা আছি তারা সবাই মিলে, যা বলে গেছে লক্ষ্মী। আমি বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি, আমাদের ছোট্ট এই ঘরখানা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব, এবং যারা আমাদের বিরুদ্ধে চটে থাকেন
একসময় তারাই মিষ্টি এসে বলবেন, এই ছেলে এই খোকা খুকি এসো চকলেট খাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি এবং সেদিন বেশি দূরে নয়। আমি এখন করিমগঞ্জ থেকে, অরিজিনালি বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছি 26 তারিখ ও 29 তারিখ, আর এখন পর্যন্ত আছি সিলেটে। আমি অরিজিনালি সিলেটি। আমি ছাত্র কলেজে অধ্যাপনা করেছি, এখান থেকে গিয়ে মাঝখানে আরও একটা কলেজ ছিল, সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ স্মৃতি মহাবিদ্যালয়। ওটা একজন এমপি, তিনি দেশ স্বাধীন হওয়ার পরপর সড়ক দুর্ঘটনায় মারা যান, তাকে উপলক্ষ্য করেই কলেজটা হয়েছিল। ওখানে মাস ছয়েক থাকার পর ছাত্র কলেজে যাই এবং সেখান থেকে দীর্ঘ একটানা 30 বছর থেকে ওটাকে পূর্ণাঙ্গ দীর্ঘ কলেজ করে নিজে অবসর নিই। ১৯৭১ একজ্যাক্ট ডেটটা আমি দেখতে বলতে পারছি না, একজ্যাক্ট বর্ণনাটাও দিতে পারছি না। আমার ফ্ল্যাগ গান সব কিছুর বর্ণনা আছে প্রথম সংখ্যা অর্জুনাচনে। যদি ওটা পাওয়া যায় আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব ওটার জন্য কিছু কপি প্রকাশের ব্যবস্থা করবেন, তাতে ছেলেমেয়েরা জানবে তাদের শিকড়টাকে।